हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल व्हाई डिगल 140। तो बंधुरा आमरा सकले ही जानी जे आबगारी पुलिसेर मार्च शुरू हो जाच्छे 25 नवेम्बर थेके। ए खबर ऑफिशियल साइटे देया हुए छे, किन्तु एटा किन्तु एखोनो ऑफिशियल साइटे देया हयनी जे कोन जेलार कबे रान पड़ेछे। तो आमादेर काछे एकदम ऑफिशियली खबर रयेछे कोन जेलार कबे कबे रान पड़ेछे। एर जन्य तोमादेर भिडियोटी शेष अब्दि देखते होबे आर चैनलटाते नतून भिजिट करले अवश्यई सबस्क्राइब करे राखते होबे। एछाड़ा होच्छे महिलादेर रान कय तारिख पड़ेछे तोमरा देखे नाओ, ठीक आछे। ता बंधुरा आमरा ए भिडियोते केवलमात्र किन्तु उत्तरबंगेर जे जेलागुली रयेछे ए उत्तरबंगेर जेलागुलिर कय तारिख रान पड़ेछे सेटा आमरा विस्तारित आलोचना करब, ठीक आछे। এজন্য একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখো। তা বন্ধুরা প্রথমে আমরা একটু মহিলাদের দিকেই যাচ্ছি, ঠিক আছে। তা বন্ধুরা জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই কয়েকটি জেলার মহিলাদের রান কিন্তু একদিনেই হবে, ঠিক আছে। এই রানটি কিন্তু হবে 29 নভেম্বর, ঠিক আছে। বন্ধুরা মনে রাখবেন যে 29 নভেম্বর কিন্তু তোমার রান হচ্ছে মহিলাদের, ঠিক আছে। প্রতিটা জেলারই, উত্তরবঙ্গের প্রতিটা জেলারই মহিলাদের রান হবে 29 নভেম্বর, ঠিক আছে। উত্তরবঙ্গের প্রতিটা জেলার রান হচ্ছে অম্বিকানগরে, ঠিক আছে, জলপাইগুড়ি স্পেশাল রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডে। এরপরে আমরা পুরুষদের দিকে যাচ্ছি। উত্তরবঙ্গের জেলাগুলিদের মধ্যে আমরা প্রথমে আমাদের জেলাটিকে নিয়ে বলি, কোচবিহার জেলা। তা বন্ধুরা কোচবিহার জেলার কিন্তু রান পড়েছে 2 দিন, ঠিক আছে। একটি হচ্ছে 25 নভেম্বর, যেদিন থেকে রান শুরু হচ্ছে সেই দিনে কিন্তু কোচবিহার জেলা রান পড়েছে 25 নভেম্বর। আর একটি ডেট হচ্ছে 26 নভেম্বর, ঠিক আছে। 25 নভেম্বরের যেটা রান হবে সংখ্যাটা প্রচুর রয়েছে, আর 26 নভেম্বর খুব অল্প পরিমাণে রান হবে। এরপরে আমরা যাচ্ছি জলপাইগুড়ি জেলা। তা বন্ধুরা জলপাইগুড়ি জেলার কিন্তু রান একদিনেই হবে, সেই ডেটটা হচ্ছে 25 নভেম্বর। প্রথম দিনেই হচ্ছে জলপাইগুড়ি রান হবে এবং সেই দিনেই রান শেষ হয়ে যাবে জলপাইগুড়ি জেলার। তা বন্ধুরা এরপর আমরা চলে যাচ্ছি আলিপুরদুয়ার জেলায়। আলিপুরদুয়ার জেলার রান হবে একদিন, সেটি হচ্ছে 26 নভেম্বর। মনে রাখবেন আলিপুরদুয়ার জেলা রান হবে একদিন, সেটি হচ্ছে 26 নভেম্বর। এরপর চলে যাচ্ছে দার্জিলিং জেলা। এই দার্জিলিং জেলা রান হবে একদিন, সেটি হচ্ছে 26 নভেম্বর। এরপর বন্ধুরা আমরা চলে যাচ্ছি কালিম্পং জেলা, ঠিক আছে। কালিম্পং জেলা রান হবে একদিন, সেটি হচ্ছে 26 নভেম্বর 2021। এরপর চলে যাচ্ছি আমরা উত্তর দিনাজপুর। তা বন্ধুরা উত্তর দিনাজপুরের রান হবে একদিন, সেই ডেটটা হচ্ছে 26 নভেম্বর। এরপর চলে যাচ্ছি দক্ষিণ দিনাজপুর। তা বন্ধুরা দক্ষিণ দিনাজপুরেরও রান হবে একদিন, সেটি হচ্ছে 27 নভেম্বর, ঠিক আছে বন্ধুরা। 27 নভেম্বর কিন্তু রান হবে দক্ষিণ দিনাজপুরের। এরপর চলে যাচ্ছে মালদা। মালদা জেলা রান হবে একদিন, সেটি হচ্ছে 27 নভেম্বর, ঠিক আছে বন্ধুরা। তাহলে বেশিরভাগ জেলার কিন্তু রান হচ্ছে 26 নভেম্বর, আর 27 নভেম্বর মাত্র 2টা জেলা রান হবে, সেটি হচ্ছে দক্ষিণ দিনাজপুর আর মালদার। আর 25 নভেম্বর রান হবে 2টা জেলার, সেটি হচ্ছে জলপাইগুড়ি আর কোচবিহার, ঠিক আছে। তা বন্ধুরা এই হচ্ছে ভিডিও। আর মহিলাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে মহিলাদের রান হবে 29 নভেম্বর, ঠিক আছে, 2021 প্রতিটা ডিস্ট্রিক্টের। তা তোমাদের এইটুকু খবর দেওয়া ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, আর চ্যানেলটাতে নতুন ভিজিট করলে সাবস্ক্রাইব করে রাখবে, ধন্যবাদ। তা বন্ধুরা একটু কথা বলি, এটা কিন্তু একদম অফিসিয়াল নিউজ, ঠিক আছে। যেদিন অফিসিয়াল সাইটে প্রকাশ হবে তোমরা দেখতে পারবে যে আমাদের চ্যানেলে কতটা অথেন্টিক নিউজ দেওয়া হয়, ঠিক আছে। এটা কিন্তু একদম হুবহু মিলে যাবে দেখবে তোমরা, ঠিক আছে। এই জন্য বলবো চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ধন্যবাদ।